আসসালামু আলাইকুম। নাহমাদুহু আন উসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সহি হাদিসে কুদসি পরিচ্ছদ বেতাকার হাদিস ও লা ইলাহা ইল্লাল্লাহুর ফজিলত, হাদিস নম্বর 15। আবদুল্লাহ ইবনে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে নাজাত দিবেন, তার সামনে 99টি দপ্তর খোলা হবে, প্রত্যেক দপ্তর চোখের দৃষ্টি পরিমাণ লম্বা। অতঃপর তিনি বলবেন, তুমি এর কিছু অস্বীকার করো, আমার সংরক্ষণকারী লেখকরা তোমার উপর জুলুম করেছে। সে বলবে, না হে আমার রব। তিনি বলবেন, তোমার কোনো অজুহাত আছে? সে বলবে, না হে আমার রব। তিনি বলবেন, নিশ্চয়ই আমার নিকট তোমার একটি নেকি রয়েছে, আজ তোমার উপর কোনো জুলুম নেই, অতঃপর একটি বেতাকা বা কার্ড বের হবে যাতে রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বলবেন, তোমার কাজের ওজন প্রত্যক্ষ করো। সে বলবে, হে আমার রব, এগুলো দপ্তরের সাথে একটি কার্ড কি কাজে আসবে? তিনি বলবেন, নিশ্চয়ই তোমার উপর জুলুম করা হবে না। তিনি বলেন, অতঃপর সবগুলো দপ্তর এক পাল্লায় এবং কার্ডটি অপর পাল্লায় রাখা হবে, ফলে দপ্তরগুলো উপরে উঠে যাবে এবং কার্ডটি ভারী হবে। আল্লাহর নামের বিপরীতে কোনো জিনিস ভারী হবে না। তিরমিজি, আহমদ এবং ইবনু মাজা, হাদিসটি সহি। আজকের হাদিস নিয়ে আলোচনা এখানে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।